আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার 14তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা আমরা সলিউশন দেখব। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, এটা হচ্ছে 3 নম্বর কাজ, তোমরা জানো। এবং অধ্যায় অধ্যায় শিরোনাম হচ্ছে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমার বাড়ির 2 জন সদস্যকে সূরা আল ফাতিহা অর্থ সহ তিলাত করতে দাও এবং তাসবিহ পর্যবেক্ষণ করো। ভুল চিহ্নিত করে শুদ্ধ রূপ কি হবে তার পরামর্শ সহ একটি প্রতিবেদন তৈরি করো। তো আমি তোমাদেরকে এখানে সুন্দর করে প্রতিবেদনটা উপস্থাপন করেছি, তোমরা কাজটা যেভাবে আছে দেওয়া আছে ঠিক সেভাবে সুন্দর করে তোমাদের খাতায় উপস্থাপন করব। ইনশাআল্লাহ যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাটাকাটি না করে তোমরা যদি করতে পারো অবশ্যই অতি উত্তম মার্ক পেয়ে যাবা। তো তাহলে চলো, আমি তোমাদেরকে পড়ে শোনাবো না, তোমরা জাস্ট যেভাবে দেখা দেওয়া আছে ঠিক সেভাবে সুন্দর করে তুলবা। আর যদি বুঝতে না পারো নিচে কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্টে লিখবা, আমি তোমাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update.